হ্যালো বন্ধুরা পর্দা থেকে দীর্ঘ বিরতির পর অবশেষে ফিরতে চলেছেন তিনি লাখ টাকা দিয়েও ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী সুদীপ্ত চক্রবর্তী কোন ফিরতে চলেছেন অভিনেত্রী বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এক ঝলকে বাংলা টেলিভিশনে পর্দায় নন ফিকশন শোয়ের জনপ্রিয়তা এখন আঁকা ছোঁয়া রয়েছে সানবাংলায় এবার একটি নতুন গেম শো নিয়ে হাজির হচ্ছে যা একেবারেই অন্যরকম খেলা লাখ টাকা লক্ষ্মীলাভ নামক এই শোটি শুধুমাত্র একটা প্রতিযোগিতা নয় বড় মহিলাদের জন্য একটা স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে বাংলা যে কোনো মহিলা অডিশনের মাধ্যমে এই শোতে অংশ করতে পারবেন যেখানেই তারা তাদের প্রতিভার মাধ্যমে জিতে নিতে নগদ পুরস্কারও আর এই গেম শোটি মোট চারটি রাউন্ডে খেলা হবে যেখানে প্রতিটা শেষে থাকছে নগদ পুরস্কার জিতবার সুযোগ এবং একেবারেই দ্বিজয়ী পেতে চলেছেন এক লক্ষ টাকার বিশাল পুরস্কার তিনজন মহিলা প্রতিযোগী অংশগ্রহণ নেবেন এবং সান বাংলার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কোনো প্রতিযোগী নাকি খালি হাতে ফিরতে হবে না শোটির মূল উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর হওয়ার পথে উৎসাহিত করা এবং তাদের স্বপ্ন পূরণের জন্য একটা উপযুক্ত মঞ্চ প্রদান করা আর এই শোটি আরও একটা বড় আকর্ষণ হলো সঞ্চালিকা বহুদিন ধরে টেলিভিশন পর্দা থেকে দূরে ছিলেন তিনি আর ফিরে খবরে আসবার দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা চরমে রয়েছে নানান জল্পনা চলছে কিভাবে এবং কবে ফিরতে চলেছেন তিনি কে রয়েছেন তা নিয়ে নানান চলছে টেলিভিশন মহলে বিশেষ করে তার সঞ্চালনের শোটি যে আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তাহলে এই জনপ্রিয় অভিনেত্রী কে যিনি এতদিন ধরে পর্দা থেকে দূরে এবারে লাখ টাকা লক্ষ্মীলাপের মাধ্যমে পর্যাবর্তন করতে চলেছে বহুবার সুযোগ আসা সত্ত্বে শেষমেশ কাজ করতে পারেননি তিনি আর এবারে তিনি রাজিও হয়ে গেছেন টেলিভিশনের সেই মুখ আর কেউ নয় তিনি হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আর এই শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই বিশেষ শোয়ের প্রস্তাবটা পেয়ে সুদীপ্তা এক ফোনে রাজিও হয়ে যান সুদীপ্তা তো জানিয়েছেন সঞ্চালনের ইচ্ছে ছিল অনেক দিন ধরেই কিন্তু এবার সবকিছু কিছু সামলে গেল আর এবারে লাখ লক্ষ্যে লক্ষ্যেভাবে সুদীপ্তা সঞ্চালনার মাধ্যমে নতুন দিক দেখতে চলেছেন বাংলা টেলিভিশনের দর্শকেরা আপনাদের কাছে কেমন লাগে এই অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর অভিনয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর বাংলা বিনোদনের জগতে লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ